আর একটি চমৎকার কথা বলছেন যে যারা অভাব অনটন থেকে মুক্ত হতে চায়, যারা বিপদে মুসিবতে সাহায্য পেতে চায়, তারা কিভাবে চাইবে? ইমাম সাহেব বলছেন, যদি তোমরা ভয় করো দারিদ্রতার, ফাবতাগুল গিনা ফি ফুকারাইকুম, তাহলে তোমরা তোমাদের ধন সম্পত্তি, তোমাদের মধ্যে যারা ফকির মিসকিন আছে তাদের খেদমত করে ধন সম্পত্তি তালাশ করো। সুবহানাল্লাহ। তাহলে ফকিরদের, অসহায় অনাহার ক্লিষ্ট মানুষের পাশে দাঁড়িয়ে ধন সম্পত্তি আল্লাহর কাছে চাওয়া যেতে বরকত হয়। ওয়াইন খিফতুম গালাবাতান, তোমরা যদি ভয় করো তোমাদের উপর শত্রুরা বিজয়ী হয়ে যাবে, তোমরা পরাজিত হবে, তাহলে ফাবতাগুন নাসর ফি দুআফাইকুম, তোমাদের দুর্বলদেরকে সাহায্য করে তোমরা সাহায্য তালাশ করো আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ফাবিহিম তুরজাকুন বিহিম তুনসারুন, দুর্বলদের মাধ্যমেই, ওই সব ফকির মিসকিনদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে তোমরা রিজিক প্রাপ্ত হয়ে থাকো, তোমরা সাহায্য পেয়ে থাকো। আর জেনে রাখো, তাদেরকে জুলুম করার মাধ্যমে, তাদের উপর তোমাদের ক্ষমতা প্রভাব বিস্তার করার মাধ্যমে তোমরা কিন্তু পরাজিত হবে। নাউজুবিল্লাহ। ক্ষমতার চাইতে ক্ষমতাশীল আছে। আজকে গোটা বিশ্ব মাথা নত করেছে এক করোনা ভাইরাস দেখা যায় না এক ভাইরাসের কাছে। গোটা বিশ্ব আতঙ্কিত। কে রাষ্ট্রনায়ক, কে কে প্রজা, কার কাছে বিশাল ক্ষমতা আছে, অস্ত্র শক্তি আছে, জনশক্তি আছে, অর্থনৈতিক সম্পত্তি আছে, শক্তি আছে, সমস্ত শক্তি আস মাথা নত করেছে এক ভাইরাসের কাছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ, এই জন্য ইমাম সাহেব বলছেন যে জালিম জুলুম করে গরিব অসহায় অনাহার ক্লিষ্ট মানুষের উপর, অসহায় মানুষের উপর, দুর্বল মানুষদের উপর জুলুম করে তোমরা বিজয়ী হতে পারবে না, বরং এদেরকে সাহায্য করার মাধ্যমে তোমরা বিজয়ী হবে। সুবহানাল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু লাকাশ শুকর, কি দামি কথা। আমার বন্ধুগণ, এরপরে ইমাম সাহেব তিনি আমাদেরকে আরো চমৎকার একটা পয়েন্ট বলছেন, নসিহত করছেন যে যারা সম্মান মর্যাদা পেতে চায় তারা কোথায় পাবে। আল্লাহু আকবার। যারা বাঁচতে চায় অপমান লাঞ্ছনা থেকে কিভাবে বাঁচবে জেনে রাখো। ইমাম সাহেবের ভাষায় বলছি, ওয়া আলামু আন্নাল ইজ্জাতা ফিত তাআ ওয়া যিল্লা ফিল মাসিয়া, জেনে রাখো আল্লাহর আনুগত্যের মধ্যেই রয়েছে তোমাদের জন্য সম্মান মর্যাদা। সুবহানাল্লাহ। জেনে রাখো আল্লাহর অবাধ্যতার মধ্যেই রয়েছে তোমাদের জন্য অপমান লাঞ্ছনা। নাউজুবিল্লাহ। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা ফাতিরার 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, যে ব্যক্তি সম্মান মর্যাদা চায় সে জেনে রাখুক একমাত্র আল্লাহ তাআলাই হলেন সম্মান মর্যাদার মালিক। সুবহানাল্লাহ। সুতরাং কার কাছে সম্মান মর্যাদা চাইবো? আল্লাহর কাছে। কিভাবে? আল্লাহর আনুগত্যের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতার পথকে পরিহার করার মাধ্যমে। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো। আমিন।